আমাদের আজকের লেকচার টপিক ছন্দ ছন্দ জৈব যৌগ পার্ট টু। সবাই অনেক রিকোয়েস্ট করছিলে, তাই পার্ট টু নিয়ে আসা। চলো শুরু করি। আমরা প্রথমে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা দেখতে চাই, ইলেকট্রোফাইল এবং লুইস এসিড। মনে রাখবে, ইলেকট্রোফাইল যা, লুইস এসিড তাই। লুইস এসিড আছে প্রথম অধ্যায়ে পরিবেশ রসায়নে, এবং ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল আছে জৈব যৌগে। পরীক্ষায় প্রায় আসে লুইস এসিড কোনটি, লুইস ক্ষার কোনটি, ইলেকট্রোফাইল কোনটি, নিউক্লিওফাইল কোনটি। তোমরা লুইস এসিড বা লুইস ক্ষার মুখস্থ করো, ইলেকট্রোফাইল মুখস্থ করো, নিউক্লিওফাইল মুখস্থ করো। তো আজকের পর থেকে তোমাদের আর কিছুই মুখস্থ করা লাগবে না। মনে রাখবে, যাহাই ইলেকট্রোফাইল তাহাই লুইস এসিড, যাহাই নিউক্লিওফাইল তাহাই লুইস ক্ষার। ইলেকট্রোফাইল কিভাবে চেনা যায়? পজিটিভ চার্জযুক্ত থাকবে। নিউক্লিওফাইল কিভাবে চেনা যায়? নেগেটিভ চার্জযুক্ত থাকবে। কিন্তু যদি পজিটিভ চার্জযুক্ত না থাকে, আমাদের বইতে মাত্র 4টা প্রসম ইলেকট্রোফাইলের নাম রয়েছে, AlCl3, FeCl3, BF3 এবং SO3। তুমি শুধুমাত্র এই 4টি প্রসম ইলেকট্রোফাইলের নাম মনে রাখবে, এর বাইরে যা কিছু দিবে নিউক্লিওফাইল। অ্যামোনিয়া কি? নিউক্লিওফাইল। পানি কি? নিউক্লিওফাইল। যদিও আমরা জানি ইলেকট্রন বিন্যাস করে ইলেকট্রোফাইল বের করা যায়, সেন্ট্রাল মোলে অষ্টক অপূর্ণ থাকলে সেটি ইলেকট্রোফাইল হয়, তারপরও যেহেতু আমরা আজকে শর্টকাট শিখছি, সেহেতু মনে রাখবো মাত্র 4টা ইলেকট্রোফাইল রয়েছে, AlCl3, FeCl3, BF3 এবং SO3। এর বাইরে যা কিছু আসবে সব নিউক্লিওফাইল। এছাড়া এটা তো তোমরা জানোই, পজিটিভ চার্জযুক্ত ইলেকট্রোফাইল, নেগেটিভ চার্জযুক্ত নিউক্লিওফাইল। এবং একটু আগেই বলেছি, ইলেকট্রোফাইল যা লুইস এসিড তাই, নিউক্লিওফাইল যা লুইস ক্ষার তাই। প্রসম নিউক্লিওফাইলের ক্ষেত্রে সেন্ট্রাল মৌলে মুক্ত জোড় ইলেকট্রন থাকলে সেই যৌগটি প্রসম নিউক্লিওফাইল। আশা করি আজকের পর থেকে আর ভুল হবে না। ক্লোরোফর্মের রাসায়নিক বিক্রিয়া। ক্লোরোফর্ম অনেক বিক্রিয়ায় দেয়, তবে ক্লোরোফর্ম কি বিক্রিয়ায় কি তৈরি করে সেটা আমরা জানতে চাই। ক্লোরোফর্ম জারণে মারে, প্রতিস্থাপনে কাদায়, ঘনীভবনে ঘুমায়, বিজারণে জ্বালায়। এর মানে কি ভাইয়া? এর মানে এখনই বুঝাবো, চিন্তা করার কিছু নেই। জারণে মারে, অর্থাৎ জারণে এমন কিছু তৈরি করে ক্লোরোফর্ম যা তোমাকে মেরে ফেলবে। জারণে তৈরি করে ফসজিন গ্যাস, COCl2, যেটা শ্বাসরোধক। এই ফসজিন গ্যাস দিয়ে তোমাকে অজ্ঞান করলে তুমি মারাও যেতে পারো। তাহলে ক্লোরোফর্মের জারণে তৈরি হয় ফসজিন গ্যাস। প্রতিস্থাপনে কাদায়, ক্লোরোফর্মের প্রতিস্থাপনে তৈরি হয় CCl3NO2 নাইট্রোক্লোরোফর্ম, যেটাকে আমরা টিয়ার গ্যাস বা কাঁদুনে গ্যাস বলে থাকি। তাহলে এটা কাদায় আমাদের, তাই না? তাহলে ক্লোরোফর্মের প্রতিস্থাপনে যেটা তৈরি হয় সেটা আমাদের কাদায়। কি তৈরি হয়? কাঁদুনে গ্যাস, নাইট্রোক্লোরোফর্ম। ক্লোরোফর্মের ঘনীভবনে তৈরি হয় ক্লোরিটন, যেটা চেতনানাশক। তুমি যদি ক্লোরিটন নাও সেক্ষেত্রে তুমি ঘুমিয়ে যাবে। তাহলে ক্লোরোফর্মের ঘনীভবনে তৈরি হয় ক্লোরিটন, যেটা চেতনানাশক। ক্লোরোফর্মের বিজারণে তৈরি হয় মিথেন, যেটা আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি। তাহলে আমরা জ্বালানি হিসেবে কোনটা ব্যবহার করি? মিথেন। ক্লোরোফর্মের জারণে মারে, প্রতিস্থাপনে কাদায়, ঘনীভবনে ঘুমায়, বিজারণে জ্বালায়। ক্লোরোফর্মের জারণে তৈরি হয় ফসজিন গ্যাস, যেটা আমাদের মেরে ফেলতে পারে। ক্লোরোফর্মের প্রতিস্থাপনে তৈরি হয় নাইট্রোক্লোরোফর্ম, যেটা কাঁদুনে গ্যাস বা টিয়ার গ্যাস হিসেবে পরিচিত। ক্লোরোফর্মের ঘনীভবনে তৈরি হয় ক্লোরিটন, যেটা চেতনানাশক হিসেবে ব্যবহৃত হয়। ক্লোরোফর্মের বিজারণে তৈরি হয় মিথেন, যেটা জারণ হিসেবে ব্যবহৃত হয়। অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের উদাহরণ। অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের 3টি উদাহরণ আমাদের বইতে রয়েছে, সুতরাং আমরা মাত্র এই 3টি উদাহরণই শিখব। আলো, আলু, আলো, তুমি যেভাবে মনে রাখো, ALO। এ দিয়ে অ্যাক্রোলিক অ্যাসিড, এল দিয়ে লিনোলিক অ্যাসিড এবং ও দিয়ে ওলেইক অ্যাসিড। তাহলে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড 3টি, আলো, অ্যাক্রোলিক, লিনোলিক এবং ওলেইক। এর বাইরে যে অ্যাসিডই দিবে সেটা সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। সাধারণত বইয়ে যে অ্যাসিড গুলা থাকে সেগুলোর বাইরে কোনো প্রশ্ন আসে না, সুতরাং আমরা এভাবে একটা সাইড মনে রাখতে পারি, এর বাইরে যা আসবে সেটা সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। জৈব অ্যাসিডের উৎস। কোন ফলে কোন জৈব অ্যাসিড পাওয়া যায়? কবিতাটা একটু বড়, কিন্তু এই কবিতার সাহায্যে তুমি সব ফলের সব জৈব অ্যাসিডের নাম জানতে পারবে। সাইকেলে কলা আনলে ভ্যানের অ্যাসিডিটি হয়। যেহেতু কলা আমরা ভ্যানে বহন করি, তুমি কলা সাইকেলে বহন করতেছো, এই জন্য ভ্যানের একটু মন খারাপ, তার অ্যাসিডিটি হয়েছে। সাইকেলে কলা আনলে ভ্যানের অ্যাসিডিটি হয়। টাইটানিক একটা জাহাজ। আঙুর আমাদের দেশে পাওয়া যায় না, জাহাজে করে আসে বাইরের দেশ থেকে। তাহলে টাইটানিকে তেতো আঙুর কম আসলে মালগাড়ির আগাটক হয়। তাহলে তুমি টাইটানিকে তেতো আঙুর নিয়ে আসতেছো, যদি কম আসে সেক্ষেত্রে মালগাড়ির আগা টক হয়। একটু অদ্ভুত কবিতা, কিন্তু অনেক কাজের। সাইকেলে কলা আনলে এটা একটা পার্ট, ভ্যানের অ্যাসিডিটি সেকেন্ড পার্ট, টাইটানিকে তেতো আঙুর থার্ড পার্ট, কম আসলে ফোর্থ পার্ট, মালগাড়ির আগা টক ফিফথ পার্ট। সাইকেলে কলা আনলে, দেখো সাইকেল দিয়ে সাইট্রিক অ্যাসিড, কলা দিয়ে কলা, আন দিয়ে আনারস এবং লে দিয়ে লেবু, অর্থাৎ কলা, আনারস এবং লেবুতে সাইট্রিক অ্যাসিড পাওয়া যায়। কলা, আনারস এবং লেবুতে সাইট্রিক অ্যাসিড পাওয়া যায়, এটা মনে রাখা যায় সাইকেলে কলা আনলে। সেকেন্ড পার্ট, ভ্যানের অ্যাসিডিটি হয়। ভ্যান দিয়ে ভিনেগার, আমরা সিরকা নামেও ডেকে থাকি, এবং অ্যাসিডিটি, অ্যাসিডিটি দিয়ে অ্যাসিটিক অ্যাসিড। তাহলে ভিনেগারে অ্যাসিটিক অ্যাসিড পাওয়া যায়, সাইকেলে কলা আনলে ভ্যানের অ্যাসিডিটি হয়। টাইটানিকে তেতো আঙুর, টাইটানিক দিয়ে টার্টারিক অ্যাসিড, তেতো দিয়ে তেঁতুল, আঙুর দিয়ে আঙুর, তেঁতুল এবং আঙুরে পাওয়া যায় টার্টারিক অ্যাসিড। কম আসলে, কম দিয়ে কমলা, আসলে দিয়ে অ্যাসকর্বিক অ্যাসিড,
কমলাতে অ্যাসকর্বিক অ্যাসিড পাওয়া যায়। মাল গাড়ির আগা টক হয়, মালগাড়ি দিয়ে ম্যালিক অ্যাসিড, আগার আ দিয়ে আপেল, গা দিয়ে গাজর, টকের ট দিয়ে টমেটো, ক দিয়ে কলা। তাহলে আপেল, গাজর, টমেটো, কলাতে ম্যালিক অ্যাসিড পাওয়া যায়। এই কবিতাটা মনে রাখলে তোমরা কোন ফলে কি অ্যাসিড পাওয়া যায় সবগুলাই পারবে। সাইকেলে কলা আনলে, সাইকেল দিয়ে সাইট্রিক অ্যাসিড, কলা আনলে, কলা, আনারস, লেবু। ভ্যানের অ্যাসিডিটি, ভিনেগারে অ্যাসিটিক অ্যাসিড পাওয়া যায়, টাইটানিকে তেতো আঙুর, তেঁতুল আঙুরে টার্টারিক অ্যাসিড পাওয়া যায়, কম আসলে কমলাতে অ্যাসকর্বিক অ্যাসিড পাওয়া যায়, মালগাড়ির আগাটক, আপেল, গাজর, টমেটো এবং কলাতে ম্যালিক অ্যাসিড পাওয়া যায়। ফলে স্টারের উপস্থিতি মেডিকেল ভর্তি পরীক্ষায় এর আগেও এখান থেকে প্রশ্ন এসেছে, ফিউচারেও আসবে, খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। কলাতে কোন স্টার পাওয়া যায়? কলাতে পেন্টাইল অ্যাসিটেট স্টার পাওয়া যায়। পেন্টাইল 5, তুমি মনে রাখতে পারো, কলার দাম 5 টাকা। কমলাতে অকটাইল অ্যাসিটেট পাওয়া যায়, কলা থেকে কমলা একটু বেশি দামি, তুমি এভাবে মনে রাখতে পারো যে কমলার দাম 8 টাকা, কলার দাম 5 টাকা, কমলার দাম 8 টাকা। আনারসে পাওয়া যায় বিউটাইল অ্যাসিটেট এস্টার, দেখো বিউটিফুল, আনারস ফলটা কিন্তু দেখতে অনেক সুন্দর, গায়ে কাটা কাটা দাগ আছে, আমরা ওভাবে মনে রাখতে পারি যে আনারস অনেক বিউটিফুল, বিউটিফুল আনারস। জেসমিন, দেখো জেসমিনে বর্গীয় জ আছে, বেঞ্জাইলেও বর্গীয় জ আছে, তাহলে জেসমিনে পাওয়া যায় বেঞ্জাইল অ্যাসিটেট এস্টার। কলার দাম 5 টাকা, কমলার দাম 8 টাকা, আনারস অনেক সুন্দর, বিউটিফুল আনারস, এবং জেসমিনের বর্গীয় জ, বেঞ্জাইল বর্গীয় জ। কলাতে পেন্টাইল অ্যাসিটেট এস্টার, কমলাতে অকটাইল অ্যাসিটেট এস্টার, আনারসে বিউটাইল অ্যাসিটেট এস্টার, এবং জেসমিনে বেঞ্জাইল অ্যাসিটেট এস্টার। নাইট্রোগ্লিসারিনের ব্যবহার, নাইট্রোগ্লিসারিনের ব্যবহার এবং টিএনটির ব্যবহার তোমাদের জন্য খুব খুব বেশি গুরুত্বপূর্ণ, এবং তোমরা নাইট্রোগ্লিসারিন এবং টিএনটির ব্যবহারটা ভোলায় ফেলো, তো আশা করি আর ভোলাবে না। ABCD, প্রথম 4টা বর্ণ, এটা দিয়ে তুমি নাইট্রোগ্লিসারিনের ব্যবহারটা খুব সুন্দরভাবে মনে রাখতে পারবা। এ দিয়ে অ্যানজাইনা, অ্যানজাইনা পিক্টোরিস এবং অ্যাজমা, হাঁপানি। অ্যানজাইনা পিক্টোরিস হৃদরোগ হয় নাইট্রোগ্লিসারিনের জন্য, অ্যাজমা বা হাঁপানি হয় নাইট্রোগ্লিসারিনের জন্য। বি দিয়ে ব্লাস্টিং জেলাটিন, তাহলে ব্লাস্টিং জেলাটিন তৈরি করা হয় নাইট্রোগ্লিসারিন দিয়ে। সি দিয়ে কর্ডাইট, কর্ডাইট তৈরি করা হয় নাইট্রোগ্লিসারিন দিয়ে, এবং এবং ডিনামাইট, ডিনামাইট তৈরি করা হয় নাইট্রোগ্লিসারিন দিয়ে। তাহলে এ দিয়ে অ্যানজাইনা এবং অ্যাজমা, বি দিয়ে ব্লাস্টিং জেলাটিন, সি দিয়ে কর্ডাইট, এবং ডি দিয়ে ডিনামাইট। চলে আসো টিএনটির ব্যবহারের ক্ষেত্রে, টিএনটির ব্যবহার মনে রাখা যায় বেহুশ শব্দটা দিয়ে, বে দিয়ে বিস্ফোরক এবং বোমা, তোমাদের মনে রাখা দরকার টিএনটি থেকে যে বিস্ফোরকটা তৈরি হয় তার নাম অ্যামাটল, তাহলে বে দিয়ে বিস্ফোরক এবং বোমা, হু দিয়ে হ্যান্ড গ্রেনেড, এবং স দিয়ে শেল, বোম শেল। তাহলে বে দিয়ে বিস্ফোরক বা বোমা, অ্যামাটল নামে বিস্ফোরক, হু দিয়ে হাত গ্রেনেড, হ্যান্ড গ্রেনেড, স দিয়ে শেল বা বোম শেল। টিএনটির ব্যবহার আমরা মনে রাখবো বেহুশ শব্দটা দিয়ে। জৈব যৌগের একেবারে শেষের দিকে বিভিন্ন অ্যামিনো অ্যাসিডের নাম রয়েছে, জৈব যৌগে আমাদের 3টা পোলার অ্যামিনো অ্যাসিড রয়েছে, আমরা নাম মনে রাখতে পারি ত্রিসা দিয়ে, ত্রি দিয়ে ত্রিওনিন, সা দিয়ে সিস্টিন এবং সিস্টিন। এই 3টার বাইরে যা পাবে সেটা অপোলার অ্যামিনো অ্যাসিড, ত্রিসা, ত্রিওনিন, সিস্টিন এবং সিস্টিন। অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড শিখবো, টাফি দিয়ে মনে রাখা যায়, টা দিয়ে ট্রিপ্টোফ্যান এবং টাইরোসিন, এবং ফি দিয়ে ফিনাইল অ্যালানিন। আবারও বলছি, অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড টাফি দিয়ে মনে রাখা যায়, টা দিয়ে ট্রিপ্টোফ্যান এবং টাইরোসিন, ফি দিয়ে ফিনাইল অ্যালানিন। এর বাইরে বাকিগুলা অ্যালিফ্যাটিক অ্যামিনো অ্যাসিড। এরপর ক্ষারীয় অ্যামিনো অ্যাসিড, আরজে লাইলি হাসে, আরজে দিয়ে আর্জিনিন, লাইলি দিয়ে লাইসিন, এবং হাসে দিয়ে হিস্টিডিন। এই 3টা ক্ষারীয় অ্যামিনো অ্যাসিড, বাকিগুলা অম্লীয় অ্যামিনো অ্যাসিড। পরীক্ষায় যদি আসে অম্লীয় অ্যামিনো অ্যাসিড কোনটি, এর 3টা থাকবে, বাইরের একটা থাকবে। তাহলে আমরা আবার একটু দেখছি, অ্যামিনো অ্যাসিড পোলার 3টা, ত্রিওনিন, সিরিন, সিস্টিন, মনে রাখা যায় ত্রিশা দিয়ে। অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড 3টা, ট্রিপ্টোফ্যান, টাইরোসিন, ফিনাইল অ্যালানিন, মনে রাখা যায় টাফি দিয়ে। ক্ষারীয় অ্যামিনো অ্যাসিড, আর্জিনিন, লাইসিন এবং হিস্টিডিন, মনে রাখা যায় আরজে লাইলি হাসে। ক্ষারীয় অ্যামিনো অ্যাসিড মনে রাখলে আমরা অম্লীয় অ্যামিনো অ্যাসিড মনে রাখছি না, আমরা অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিডের নাম মনে রাখছি, অ্যালিফ্যাটিক অ্যামিনো অ্যাসিডের নাম মনে রাখছি না, পোলার অ্যামিনো অ্যাসিডের নাম মনে রাখছি, অপোলার অ্যামিনো অ্যাসিডের নাম মনে রাখছি না। আমরা এতক্ষণ যা শিখলাম আরেকবার দেখে আসি, ইলেকট্রোফাইল মানেই লুইস অ্যাসিড, নিউক্লিওফাইল মানেই লুইস ক্ষার। ইলেকট্রোফাইল পজিটিভ চার্জ যুক্ত হয়, নিউক্লিওফাইল নেগেটিভ চার্জ যুক্ত হয়। প্রসম ইলেকট্রোফাইল মাত্র 4টা, AlCl3, FeCl3, BF3, SO3, এর বাইরে যা কিছু আছে সবই নিউক্লিওফাইল। ক্লোরোফর্মের রাসায়নিক বিক্রিয়া, জারণে মারে, প্রতিস্থাপনে কাদায়, ঘনীভবনে ঘুমায়, বিজারণে জ্বালায়। জারণে তৈরি করে ফরজিন গ্যাস যেটা শ্বাসরোধক, প্রতিস্থাপনে তৈরি করে নাইট্রোক্লোরোফর্ম যেটা কাঁদুনে গ্যাস বা টিয়ার গ্যাস, বিজারণে তৈরি করে মিথেন যেটা জারণ হিসেবে ব্যবহৃত হয়। অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, আলো বা আলু, এ দিয়ে অ্যাক্রোলিক, এল দিয়ে লিনোলিক এবং ও দিয়ে অলিক। জৈব অ্যাসিডের উৎস, সাইকেলে কলা আনলে ভ্যানের অ্যাসিডিটি হয়, টাইটানিকে তেতো আঙুর, কম আসলে মালগাড়ির আগাটক হয়, সাইকেলে কলা আনলে সাইট্রিক অ্যাসিড পাওয়া যায়, কলা, আনারস এবং লেবুতে ভ্যানের অ্যাসিডিটি, অ্যাসিটিক অ্যাসিড পাওয়া যায় ভিনেগারে,
টাইটানিকে তেঁতো আঙুর, তেঁতুল এবং আঙুরে পাওয়া যায় টার্টারিক অ্যাসিড কম আসলে। কমলাতে পাওয়া যায় অ্যাসকর্বিক অ্যাসিড, মালগাড়ির আগাটক হয়, ম্যালিক অ্যাসিড পাওয়া যায় আপেল, গাজর, টমেটো এবং ফলাতে। ফলে এস্টারের উপস্থিতি, কলার দাম 5 টাকা, কমলার দাম 8 টাকা, আনারস বিউটিফুল, জেসমিনের বর্গীয় জ, বেনজাইলের বর্গীয় জ। নাইট্রোগ্লিসারিনের ব্যবহার এ, বি, সি, ডি, এতে অ্যাঞ্জাইনা পিক্টোরিস এবং অ্যাজমা, হৃদরোগ এবং হাঁপানি, বিতে ব্লাস্টিং জেলাটিন, সিতে কর্ডাইট, ডিতে ডিনামাইট। টিএনটির ব্যবহার বেহুশ, বেতে বিস্ফোরক এবং বোমা, অ্যামাটল নামে বিস্ফোরক, হু দিয়ে হাত গ্রেনেড, স দিয়ে বোমশেল। অ্যামিনো অ্যাসিড পোলার হলো ত্রিসা, থ্রিওনিন, সিরিন এবং সিস্টিন, অ্যারোমেটিক টাফি, ট্রিপটোফ্যান, টাইরোসিন এবং ফিনাইল অ্যালানিন। ক্ষারীয় অ্যামিনো অ্যাসিড আরজে, লাইলি, হাসে, আর্জিনিন, লাইসিন এবং হিস্টিডিন। আমি চেষ্টা করেছি জৈব যৌগ তোমাদের জন্য অনেকটাই সহজ করে দেওয়ার জন্য। পরবর্তীতে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজির প্রত্যেকটা অধ্যায়ের ভিডিও আসবে ছন্দে ছন্দে সিরিজে। ভিডিওগুলো পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারো, বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।